চল স্টার্ট করি। আচ্ছা দেখ, লাস্ট ক্লাস আমি তুই পড়েছিলাম হচ্ছে অ্যালকেনের রিয়াকশন, যার মধ্যে ক্লোরিনেশন হ্যালোজিনেশন পড়েছিলাম বেসিক্যালি, তারপর ছিল হচ্ছে কম্বাশন রিয়াকশন। কম্বাশন রিয়াকশন লেখার টেকনিক বলেছিলাম, যে টেকনিকটা আমার তোর কোথায় লাগবে থার্মোডাইনামিক্স, সেটাও বলেছিলাম থার্মোডাইনামিক্সের নিউমেরিক্যালস ওখান থেকে আসবে। আচ্ছা দেখ, লাস্ট ক্লাসে পড়েছিলাম হ্যালোজিনেশন রিয়াকশন। হ্যালোজিনেশন রিয়াকশনের মধ্যে অর্গ্যানিকই চলছে, হ্যালোজিনেশন রিয়াকশনের মধ্যে দেখ, আগের দিন সিএল টু কথা বলিস না, সিএল টু আর ইউভি লাইট দিয়ে আমি তুই লাগিয়েছিলাম, মানে অ্যালকেনের মধ্যে সিএল টু ইউভি লাইট দিলাম, একটা এইচ সরে গিয়ে একটা ক্লোরিন লেগেছিল। সিমিলার হয়তো অন্য হ্যালোজেনগুলো লাগতে পারে, তাহলে চলো যেখানে হ্যালোজিনেশন রিয়াকশন লিখেছিলি বা ক্লোরিনেশন রিয়াকশন লিখেছিলি ওর মধ্যে একটা লাইন জাস্ট অ্যাড করে রাখ। হ্যালোজিনেশন যেখানে করেছিলি, ক্লোরিনেশন বলে আমরা হয়তো হেডিং দিয়েছিলাম, তার মধ্যে একটা লাইন গিয়ে অ্যাড কর। সাপোজ তোর কাছে চারটে যদি আলাদা আলাদা হ্যালোজেন থাকে, সাপোজ আমি রিয়াকশন করলাম কি তার সিএইচ ফোরের মধ্যেই, ধর আমি রিয়াকশন করছি ফার্স্ট কেসে এফ টু আর ইউভি লাইট দিয়ে, সেকেন্ড কেসে ধর করলাম সিএল টু ইউভি লাইট দিয়ে, থার্ড কেসে ধর করছি হচ্ছে বিআর টু ইউভি লাইট দিয়ে, ফোর্থ কেসে ধর করলাম হচ্ছে আই টু ইউভি লাইট দিয়ে। ঠিক আছে, প্রোডাক্ট আমি সবকটাতে কীভাবে বলতো, এফ টু ইউভি লাইট দিলে পাবো হচ্ছে একটা হাইড্রোজেন সরবে, একটা ফ্লোরিন ঢুকবে, সিএইচ থ্রি এফ, সিএল টু ইউভি লাইট সিএইচ থ্রি সিএল, এটাই পাবো সিএইচ থ্রি বিআর, এটাই পাবো কি সিএইচ থ্রি আই, পাবো কোনো অসুবিধা নেই, ফার্স্ট এটাই পাওয়ার কথা। ঠিক আছে, তোকে এত ডিটেলস হয়তো কোশ্চেন করবে না, তোকে হতে পারে এটা, এবার সিএইচ থ্রি এফ প্রোডাক্ট হবে, তারপর এটা বাস্ট করে যাবে, এক্সপ্লোশন করে যাবে। ঠিক আছে, এটা প্রোডাক্ট হবে, তারপর এক্সপ্লোশন হবে, সিএইচ থ্রি সিএল, সিএইচ থ্রি আর সিএইচ থ্রি, এগুলোও পাবো। এখন প্রশ্নে চারটের মধ্যে কোনটা রেট কী হবে, কোথায় ফাস্ট হবে কোথায় স্লো হবে, রেট হচ্ছে লাইক এখান থেকে কোশ্চেন আসে, শুধু তোকে রেট জিজ্ঞেস করবে, রেট হবে কি বলতে এফ টু গেটার দেন সিএল টু গেটার দেন বিআর টু গেটার দেন আই টু। ভাই ফ্লুরিন এত বেশি রিয়াক্টিভ ওই জন্য এক্সপ্লোশন করে যায়। ঠিক আছে, এফ টু গেটার দেন সিএল টু গেটার দেন বিআর টু গেটার দেন আই টু, এফ টু গেটার দেন সিএল টু গেটার দেন বিআর টু গেটার দেন আই টু, মনে থাকবে হ্যালোজিনেশনের অর্ডার কার মধ্যে হ্যালোজিনেশন, অ্যালকেনের হ্যালোজিনেশন, অ্যালকেনের হ্যালোজিনেশন, অ্যালকেনের হ্যালোজিনেশন অর্ডার কি এফ টু গেটার দেন সিএল টু গ্রেটার দেন বিআর টু গ্রেটার দেন আই টু। ঠিক আছে, এফ টু সিএল টু বিআর টু আই টু, এফ টু সিএল টু বিআর টু আই টু। ওকে, তুই জিজ্ঞেস করতে পারিস কেন, দেখ বেসিক্যালি আমি তোকে ফ্লুরিনটা বলছি, ফ্লুরিন বললেই তুই বাকিগুলো বুঝে যাবি। এদিকে দেখো ফ্লুরিন, ফ্লুরিনের মধ্যে আমার কটা সেল থাকে, দুখানা সেল আছে ফ্লুরিনের মধ্যে, অ্যাটমিক নাম্বার হচ্ছে কত, ওয়ান এস টু টু এস টু, অ্যাটমিক নাম্বার হচ্ছে কত ফ্লুরিনের, নয়, তাই তো, ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ। দেখ একটা ফ্লুরিন আরেকটা ফ্লুরিনের সাথে বেসিক্যালি বন্ড ফর্ম করে আছে, সাপোজ সিএল টু, দেখ সিএলের সাইজ আমার ক্লোরিনের ফ্লুরিনের থেকে বড়, তার মানে দেখ সিএল টুর বন্ড আমার, সিএল টুর বন্ড লেংথ এফ টুর বন্ড লেংথের থেকে বেশি হবে, বিআর টুর বন্ড লেংথ ওর থেকে আরও বেশি হবে, আই টুর বন্ড লেংথ এদের মধ্যে সবচেয়ে বেশি হবে, বুঝতে পেরেছিস, আই টুর বন্ড লেংথ এদের মধ্যে সবচেয়ে বেশি হবে। তার মানে এইবারে দেখ এদের মধ্যে কোন বন্ড সবার আগে ভাঙবে, আই টুর বন্ড কিন্তু সবার আগে ভাঙবে না, তার কারণ কি, তার কারণ হচ্ছে বেসিক্যালি দেখ আয়োডিন যদি ভেঙে গিয়ে অন্য কারোর সাথে বন্ড করে সে তো আবার ফিরে আই টুতে চলে আসে, মনে আছে যে ওভারল্যাপের কনসেপ্ট, আয়োডিন যদি ভেঙে গিয়ে আই বানায়ও ও কিন্তু আবার উল্টোর পথে এইভাবে চলে আসবে, কারণ ওভারল্যাপের কনসেপ্ট, আয়োডিনের সাইজ বড় ওই জন্য ছোটো কারোর সাথে ও বন্ড ফর্ম করতে পারবে না। এইবারে দেখ বেসিক্যালি এফ টুতে কী হচ্ছে, এফ টুতে বলতে একটা হ্যালোজেনের মাথায় কটা করে লোন পেয়ার আছে, একটা হ্যালোজেনের মাথায় কটা করে, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, তিনটে লোন পেয়ার। প্রথম কথা হচ্ছে দেখ ফ্লুরিনের সাইজ ছোট, এফ টুর সাইজ ছোট, সবার মধ্যে এফ টুর সাইজ ছোট, সাইজ ছোট প্লাস এতগুলো লোন পেয়ার ওদের মধ্যে এক্সেসিভ রিপালশন আছে, ওই জন্য ওরা ইজিলি ভেঙে যায় এফ টু, বুঝতে পেরেছিস, এই জন্য ফ্লুরিন সবচেয়ে বেশি রিয়াক্টিভ হ্যালোজেনগুলোর মধ্যে, সাইজ ছোট এতগুলো লোন পেয়ার ওদের মধ্যে রিপালশন, ওই জন্য হচ্ছে ভাই ইজিলি ভেঙে যায় এফ টু, আমার ইজিলি ভেঙে যায় ওই জন্য, এই জন্য এফ টু হচ্ছে আমার এক্সপ্লোসিভ, ইজিলি রিয়াক্ট করে ফেলে যে কোনো কারোর সাথে, ক্লিয়ার বোঝা গেছে। তাহলে চলো আমার অর্ডার কি হলো, এফ টু কেটার দেন সিএল টু কেটার দেন বিআর টু কেটার দেন আই টু, এই হ্যালোজেনেশনের অর্ডার, বুঝলি, ক্লিয়ার। হ্যাঁ, নাইট্রোজেন আর ফসফরাসেরও আছে সেম কেস, নাইট্রোজেন তো একটা লোন পেয়ার, এন টুতে একটা লোন পেয়ার, একটা লোন পেয়ার আর তিনটে লোন পেয়ার, গল্প তো ওখানেই চেঞ্জ হয়ে গেছে, এখানে ইলেকট্রন ডেন্সিটি নাইট্রোজেনের থেকে বেশি। ঠিক আছে, কারণ ওখানে দেখ ওখানে তো এন টুর কেসে কী হয়েছে বলতো, দুখানা পাই বন্ড দ্রুত বন্ডের মধ্যে ঢুকে গেছে, না বন্ডের মধ্যে ঢুকে যাওয়া, আর লোন পেয়ার, লোন পেয়ার মানে তো ফ্রিলি অ্যাভেলেবেল, ইজিলি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যখন ওটা বন্ড হয়ে গেছে তখন তো ফিক্সড হয়ে গেছে, জায়গা তো কমে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার অর্ডার, এখান থেকে তো ডাইরেক্ট কোশ্চেন আসবে ক্লাস ইলেভেনের পরীক্ষাতে, অ্যালকেনের হ্যালোজিনেশনের অর্ডার কী হবে। ঠিক আছে, ওই দেখবি আমি কতগুলো কোশ্চেন পাঠিয়েছিলাম, 225টা মনে হয় কোশ্চেন ছিল, ঠিক আছে, 225 না 250টা অর্গ্যানিকের কোশ্চেন, হ্যাঁ ওটা আজ থেকে সলিউশন স্টার্ট করবো। চল, এটা ছিল হচ্ছে আমার অ্যালকেনের হ্যালোজিনেশন। আচ্ছা, এইবারে খাতায় হেডিং দে রিয়াকশনস অফ অ্যালকিন, রিয়াকশনস অফ অ্যালকিন, ভালো করে বুঝবি এই জিনিসগুলো কিন্তু ক্লাস টুয়েলভেও আছে, রিয়াকশনস অফ অ্যালকিন, অ্যালকিনের রিয়াকশন, রিয়াকশনস অফ অ্যালকিন। এক নম্বর লেখ, এক নম্বর লেখ অ্যালকিনের রিয়াকশনের মধ্যে, এক নম্বর হেডিং দে হাইড্রোজেন, হাইড্রোজিনেশন, এক নম্বর লিখছিস হাইড্রোজিনেশন,
হাইড্রোজিনেশন, দেখ হাইড্রোজিনেশন, হাইড্রোজিনেশন হয়েছে, হাইড্রোজিনেশন। দেখ হাইড্রোজিনেশন মানে কি, এই রিয়াকশন আমার তোর করা আছে অলরেডি। হাইড্রোজিনেশন মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন, ঠিক আছে। হাইড্রোজিনেশন মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন। আগের দিন বলেছিলাম ক্লোরিনেশন, ক্লোরিনেশন মানে কি ছিল বলতো, ক্লোরিন অ্যাডিশন, ঠিক আছে। হাইড্রোজিনেশন মানে হাইড্রোজেন অ্যাডিশন, ওকে। দেখ এই রিয়াকশন আমার তোর করা, লিখে রাখ অলরেডি স্টাডিড ইন রিডাকশন, লেখ অলরেডি স্টাডিড ইন রিডাকশন, অলরেডি স্টাডিড ইন রিডাকশন, অলরেডি স্টাডিড ইন রিডাকশন, ফ্রাইডে ষষ্ঠী, ঠিক আছে। অলরেডি স্টাডিড ইন রিডাকশন, অলরেডি স্টাডিড ইন রিডাকশন, অলরেডি স্টাডিড ইন রিডাকশন, ঠিক আছে। আচ্ছা কেসটা কি, কেস আমার তোর করা আছে, কি করা আছে, ধর তোর কাছে এই মলিকুলটা ছিল এইচ টু সি ডাবল বন্ড সি এইচ টু, মলিকুলটার নাম কি ভাই, এইচ টু সি ডাবল বন্ড সি এইচ টু, নাম কি এটার, কি ইথিন, ঠিক আছে। ইথিন হচ্ছে আইইউপিএসসি নেম, আর কমন নেম কি ইথিলিন, এগুলো কিন্তু তোকে মুখস্থ করতে হবে, আমার কিচ্ছু করার নেই, ঠিক আছে। হ্যাঁ ইথিলিন, কমন নেম হচ্ছে কি ইথিলিন, আর আইইউপিএসসি নেম কি ইথিন। দেখ এই রিয়াকশন আমার তোর করা, এর মধ্যে যদি আমি নিকেল হাইড্রোজেন দিই কী হবে, নিকেল হাইড্রোজেন 200 ডিগ্রি সেন্টিগ্রেড কী হবে বল, একটা দুটো বন্ড মানে একটা বন্ড ভেঙে দুদিকে একটা করে হাইড্রোজেন লাগবে, এই রিয়াকশন আমার তোর করা আছে, তাহলে প্রোডাক্ট কী হবে তখন এইটা, দেখ সি এইচ থ্রি সিঙ্গেল বন্ড সি এইচ থ্রি, এটাই হচ্ছে আমার হাইড্রোজিনেশন, আর করছি না ডিটেলসে, এটা হচ্ছে আমার হাইড্রোজিনেশন, ক্লিয়ার। নিকেল হাইড্রোজেন দিতে পারি 200 ডিগ্রি সেন্টিগ্রেড দেবো, প্ল্যাটিনাম হাইড্রোজেন দিতে পারি, প্যারাডিয়াম হাইড্রোজেন দিতে পারি, করা আছে, আর করছি না। দু নম্বর রিয়াকশন লেখ, হাইড্রোজিনেশন মানে কী ছিল, তার মানে হাইড্রোজেন অ্যাডিশন, ওকে। চল দু নম্বর এবার লেখ, এই রিয়াকশন আমার তোর করা। এবার দু নম্বর রিয়াকশন যেটা করবো, ভালো করে মাথায় রাখবি, ক্লাস 11 12 সব জায়গায় লাগবে। দু নম্বর রিয়াকশন লেখ, এইচ এক্স অ্যাডিশন, এইচ এক্স অ্যাডিশন, এইচ এক্স অ্যাডিশন, এইচ এক্স মানে কি, দেখ এক্স মানে বেসিক্যালি পুরো কেমিস্ট্রিতে এক্স দিয়ে কাকে রিপ্রেজেন্ট করে বলতো, রিপ্রেজেন্ট করা হচ্ছে হ্যালোজেনকে, ঠিক আছে। এক্স ফর হ্যালোজেন, পুরো কেমিস্ট্রিতে এক্স দিয়ে হ্যালোজেনকে রিপ্রেজেন্ট করবে। তো বেসিক্যালি এক্স ইকুয়ালস টু কে হতে পারে, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, যার মধ্যে ফ্লুরিন যেহেতু ভাই রিয়াক্টিভ, ফ্লুরিনকে আমরা ইউজুয়ালি স্টাডি করি না। সিমিলারলি আয়োডিন ও আবার একটু উল্টো রকম, ঠিক আছে। আয়োডিন তো আই টুতে ফিরে আসতে চায়, ওই জন্য আয়োডিনকে করি না, ইউজুয়ালি ক্লোরিন ব্রোমিন দিয়েই হবে। এটা ক্লাস 12 দেখবি ম্যাক্সিমাম জায়গায় হ্যালোজেন মানে ক্লোরিন ব্রোমিনের খেলাই হবে। যাই হোক চল, এইচ এক্স অ্যাডিশন, এইচ এক্স অ্যাডিশন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, ক্লাস 12 লাগবে, ক্লাস 12 তোকে ধরে ধরে বোঝাবে না, আগে থেকে বলে রাখলাম। এইচ এক্স অ্যাডিশন খুব ভালো কথা, এক্স ইকুয়ালস টু কে ভাই, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সবাই হবে। তো বেসিক্যালি আমি তো এখানে ক্লোরিন ব্রোমিন হিসেবেই ট্রিট করবো একে, বুঝেছিস। তার মানে এইচ সি এল হতে পারে, এইচ বি আর হতে পারে, এইচ এফ হতে পারে, এইচ আই হতে পারে। তার মানে বলতো এইচ এক্স মানে এইচের মাথায় কোন চার্জ, আর এক্সের মাথায় কোন চার্জ, এইচের মাথায় প্লাস, এক্সের মাথায় মাইনাস, বুঝলি, বোঝা গেছে। এইচের মাথায় প্লাস, এক্সের মাথায় মাইনাস, খেলা কীরকম হবে, খেলা হবে হচ্ছে ধর এরকম। সাপোজ তোর কাছে এই মলিকুলটা আছে, চল লেখ, এই মলিকুলটা আছে সি এইচ থ্রি সিঙ্গেল বন্ড সি এইচ ডাবল বন্ড সি এইচ টু, সি এইচ থ্রি সিঙ্গেল বন্ড সি এইচ ডাবল বন্ড সি এইচ টু। এর মধ্যে আমি কাকে দিলাম, এর মধ্যে ধর আমি দিয়েছি হচ্ছে এইচ এক্স, এর মধ্যে আমি দিলাম হচ্ছে এইচ এক্স, হতে পারে সেটা কোশ্চেনে এইচ সি এল দেওয়া থাকতে পারে, এইচ বি আরও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। প্রোডাক্ট কী হবে, এটা হচ্ছে সোজা কথা, কী প্রোডাক্ট হবে, ক্লিয়ার। চল লেখ এবার এর মধ্যে কী হবে প্রোডাক্ট। দেখ প্রোডাক্ট লেখার জন্য এবার এখানে আমরা মেকানিজমের থ্রুতেই দেখবো, তো দেখবি বইতে শর্ট একটা জিনিস হয়ে গেছে, মার্কনিক অফ রুল, মার্কনিক অফ রুল, অ্যান্টি মার্কনিক অফ রুল, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে, ঠিক আছে। আগে তুই চল লেখ মার্কনিক অফ রুল বলে হেডিং দে, তাহলে হেডিং দে মার্কনিক অফ রুল, মার্কনিক অফ রুল, মার্কনিক অফ রুল, মার্কনিক অফ রুল। শুধু রুলটা মুখস্থ করবো না, আমরা মেকানিজম দেখবো, কারণ মেকানিজম না জানলে মার্কনিক অফ ভুল হয়ে যাবে, আগেই বলে রাখছি। শুধু মার্কনিক অফ বলে চেঁচালে প্রোডাক্ট ভুল হবে, মেকানিজম জানতে হবে, ফার্স্ট স্টেপটা জানতেই হবে। কি ওসব আমি জানি না ভাই, সার্চ করে দেখতে পারিস, মার্কনিক অফ, ঠিক আছে, জার্মান সায়েন্টিস্ট ছিল, চল মার্কনিক অফ রুল, ওকে। আচ্ছা লেখ কী হবে প্রোডাক্ট, দেখ মার্কনিক অফ রুল কী বলছে, মার্কনিক অফ রুল বলছে হচ্ছে এটা উপর উপর রুল, এটা আমি তুই মনে রাখবো না, আমি মনে রাখবো ফার্স্ট স্টেপের বেসিসেই। তুই চাইলে মার্কনিক অফ রুল মনে রাখতে পারিস, কিন্তু তার জন্য যেন তুই ফার্স্ট স্টেপের খেলাটা ভুলে না যাস। রুলটা কী বলছে, রুলটা বলছে হচ্ছে, কথা বলবি না ঠিক আছে, রুলটা কী বলছে, রুলটা বলছে এইচ এক্সের মধ্যে মাইনাস চার্জওয়ালা পার্টটা, ভালো করে শুনবি, এইচ এক্সের মধ্যে মাইনাস চার্জওয়ালা পার্টটা সেই কার্বনে গিয়ে লাগবে, ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে লাগবে
যে কার্বনে নাম্বার অফ হাইড্রোজেন কম, ঠিক আছে, কি বলল, এইচ এক্স এর মধ্যে মাইনাস চার্জওয়ালা পার্টটা ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। এটা হচ্ছে উপর উপর মার্কোনিকফ রুল, বুঝলি? কি বুঝলি? এইচ এক্স এর মধ্যে মাইনাস চার্জওয়ালা পার্টটা সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। দেখ ডাবল বন্ডের কোন কার্বনে বলতো নাম্বার অফ হাইড্রোজেন কম? ডাবল বন্ডে দেখ, ডাবল বন্ডে বেসিক্যালি এই কার্বন আর এই কার্বন, এটাই তো ডাবল বন্ডের দুখানা কার্বন। এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে? দুটো। এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে? একটা। তো যদি এক দুই তিন চার মনে থাকে, দেখবি এক হচ্ছে দুইয়ের থেকে কম হয়, তার মানে এক্সটা, দেখ এক্স তো আমার এক্স মাইনাস, তাহলে মাইনাস চার্জওয়ালা পার্টটা লাগবে হচ্ছে এই কার্বনে, বুঝলি? যদি লাগে ভাই, দেখ এই কার্বনের তো অলরেডি চারটে বন্ড ফুলফিল ছিলই, তাহলে একটা বন্ড তো ভাঙতে হবে। সেটা কোন বন্ডটা ভাঙবে? পাই বন্ডটা ভাঙবে, বোঝা গেছে? এটা হবে, আর অন্য কার্বনে গিয়ে লাগবে হচ্ছে হাইড্রোজেনটা। তাহলে সেই সূত্রে জাস্ট মার্কোনিকফ করলে প্রোডাক্টটা কী হচ্ছে? দেখ মার্কোনিকফ করলে প্রোডাক্ট হবে হচ্ছে এটা, ভালো করে দেখবি প্রোডাক্টটা কী হলো। তাহলে ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে আমি মাইনাস চার্জওয়ালা পার্টটাকে লাগাবো যে কারণে নাম্বার অফ হাইড্রোজেন কম। এখানে যেহেতু একটা আছে, দেখ তাহলে এই কার্বনের সাথে আমি লাগালাম হচ্ছে এক্স, বোঝা গেছে? আর অন্য কার্বনটাতে গিয়ে কি লাগলো হচ্ছে এইচ। এইটা হচ্ছে উপর উপর মার্কোনিকফ পড়া, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে উপর উপর মার্কোনিকফ পড়লাম, ক্লিয়ার? বোঝা গেছে এই মার্কোনিকফ অ্যাডিশন? আর যদি কখনো উল্টোটা হয়, মানে কি ধর, তুই মার্কোনিকফ মনে রাখলে এই মার্কোনিকফের উল্টোটাও মনে রাখতে পারবি স্বাভাবিকভাবেই। মার্কোনিকফের উল্টোটাকে বলা হচ্ছে অ্যান্টি মার্কোনিকফ, ঠিক আছে? অ্যান্টি মার্কোনিকফ মানে তাহলে কী হবে, উল্টো খেলাটা হবে, জাস্ট মাইনাস চার্জওয়ালা পার্টটা কোথায় গিয়ে লাগবে, উল্টোটা হবে, বুঝেই গেছি, উল্টোটা হবে, ঠিক আছে? আমাদের সিলেবাসে অ্যান্টি মার্কোনিকফ একজনের জন্যই আছে, এইচ বিআর। আসছি সেখানে, আসছি, আগে মার্কোনিকফটা দেখি, বুঝলি? মার্কোনিকফ তাহলে বুঝেছিস তো, কি উপর উপর রুলটা বুঝেছিস, কি বুঝলি? ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে মাইনাস চার্জওয়ালা পার্টটা লাগবে যেই কার্বনে নাম্বার অফ হাইড্রোজেন কম, আর অন্য কার্বনে তো হাইড্রোজেনের স্বাভাবিকভাবেই লাগবে, বোঝা গেছে? ক্লিয়ার, বুঝলি? তাহলে চল, বোঝা গেছে? এটা ছিল হচ্ছে মার্কোনিকফ রুল। পরীক্ষাতে কোশ্চেন কীরকম আসবে, এটা জাস্ট রুল পড়েছি, মেকানিজম পড়িনি, মেকানিজম আমাদেরকে পড়তে হবে এখন, কারণ মেকানিজম না পড়লে হবে না প্রোডাক্ট লেখা, বোঝা গেছে? চল ফার্স্ট কোশ্চেন লেখ একটা, মেকানিজমে আসছি। এই ধরনের কনভার্সন তোকে পরীক্ষাতে ডাইরেক্ট দেবে, ধর সিএইচ থ্রি ডাবল বন্ড সিএইচ টু, সিএইচ থ্রি ডাবল বন্ড সিএইচ টু, সরি সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এর মধ্যে দিলাম হচ্ছে এইচ বিআর, প্রোডাক্ট কী হবে বল? সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এর মধ্যে দিলাম এইচ বিআর, প্রোডাক্ট কী হবে? বুঝে গেছিস তো? এইচ বিআর মানে কি, এইচ প্লাস আর বিআর মাইনাস, মাইনাস চার্জওয়ালা পার্টটা কত কার্বনে গিয়ে লাগবে? ভাই দেখ, এখানে এই দুখানা কার্বনের মধ্যে এখানে আছে একটা হাইড্রোজেন লেগে, এখানে আছে দুটো হাইড্রোজেন লেগে, তাহলে এখানে গিয়ে লাগবে হচ্ছে ব্রোমিন, আর এই কার্বনে গিয়ে লাগবে হচ্ছে একটা হাইড্রোজেন, তাহলে প্রোডাক্টটা আমার কী হবে এইটা, তাই তো? দেখ এটা আমার প্রোডাক্ট হবে, তাই না? হ্যাঁ, ডাবল বন্ড রাখলে হবে না ভাই, ডাবল বন্ড কেন রাখবো? ডাবল বন্ডটা ভেঙে গেছে বলেই তো দুই দিকে একটা করে ঢুকেছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার প্রোডাক্ট, প্রোডাক্টটার নাম কি? ক্লাস টেন লেভেলের আইপিএসসি নমেনক্লেচার, প্রোডাক্টটার নাম কি? টু ব্রোমো প্রপেন, এক্স্যাক্টলি। আমি কিন্তু ক্লাস টেনের আইপিএসসি নমেনক্লেচার পড়াবো না, ওটা কিন্তু তোকে বাড়িতে পড়তে বলেছি, এটা হচ্ছে টু ব্রোমো প্রপেন। স্টার্টিং ম্যাটেরিয়ালটার নাম কি ছিল ক্লাস টেন লেভেল আইপিএসসি নমেনক্লেচার? প্রপিন, প্রপিন, প্রপিন। তোর পরীক্ষাতে কোশ্চেন কি আসবে, কনভার্ট প্রপিন টু টু ব্রোমো প্রপেন, বুঝতে পারলি? পরীক্ষাতে কোশ্চেন কি আসবে, লেখ কনভার্ট, কনভার্ট প্রপিন, PROPENE, কনভার্ট প্রপিন টু, টু মানে হচ্ছে টিও টু, তারপর লেখ টু ড্যাশ ব্রোমো প্রপেন, ওটা তো নামটা ওটার, কনভার্ট প্রপিন টু টু ব্রোমো প্রপেন, দুটো টু কিন্তু সেম না, টিও টু মানে প্রিপোজিশন আর ওই টু মানে হচ্ছে ডিজিট, বুঝলি নাকি? প্রপিন টু টু ব্রোমো প্রপেন, ক্লিয়ার? কিছুক্ষণ পরেই করবো বলতে কি, ওয়ান ব্রোমো প্রপেনে কীভাবে কনভার্ট করা যাবে, একটা স্টেপেই হবে, সেটা অ্যান্টি মার্কোনিকফ হবে, এটা তো মার্কোনিকফ ছিল, ওটা অ্যান্টি মার্কোনিকফ হবে, জাস্ট খেলাটাকে ঘুরিয়ে দিলেই হয়ে গেলো। দেখ ব্রোমিনটাকে এখানে লাগাবো, হাইড্রোজেন এখানে হলে ওটা ওয়ান ব্রোমো প্রপেন হয়ে যাবে, ওই কনভার্সনে তোর পরীক্ষাতে আসবে, ওটা আসছি, ওটা আসছি। তাহলে এটা তো না, আমি তো উপর উপর পড়লাম রিয়াকশনটা, ক্লিয়ার? মেকানিজম লেখ এবার, লেখ হেডিং দ্য মেকানিজম বলে, মেকানিজম, এটার মেকানিজম, দেখ আমার কাছে স্টার্টিং ম্যাটেরিয়াল কে আছে, এইচ বিআর, আর হচ্ছে এই অ্যালকেনটা, চলে এই অ্যালকেনটাকে নিলাম, সিএইচ থ্রি সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, তাই তো? আচ্ছা ডাবল বন্ডের মধ্যে কী আছে, একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, যদি কেউ ভাঙে আগে কোনটা ভাঙবে? পাই বন্ডটাই ভাঙবে, ঠিক আছে? চল তাহলে এক কাজ করি, পাই বন্ডটাকে নামে দেখালাম এরকম, যার মধ্যে দেখ এরকম একটা বন্ড মানে দুটো ইলেকট্রন। এইবারে মিডিয়ামের মধ্যে আছে হচ্ছে দেখ এইচ বিআর, এইচ বিআর হোক, এইচ সিএল হোক, এইচ এফ হোক, এইচ আই হোক, সবাই কী বলতে অ্যাসিড,
HCl যদি অ্যাসিড হয় তাহলে সবকটা অ্যাসিডই আছে, HF, HCl, HB আর HI সবাই অ্যাসিড, বুঝলি? অ্যাসিড মানে কি আছে বলতো, মিডিয়ামের মধ্যে প্রচুর H প্লাস আছে আর BR মাইনাসও আছে, যেহেতু এখানে HBr দিয়েছি, HCl দিলে H প্লাস Cl মাইনাস থাকতো। এখন দেখ তোর কি মনে হয় এই ডাবল বন্ডের পার্টের মধ্যে কে গিয়ে অ্যাটাক করতে পারে, H প্লাস নাকি BR মাইনাস? হ্যাঁ পাশের জন বিআর মাইনাস বললে বলে তুইও বিআর মাইনাস বলিস না, তোর নিজে মাথা দিয়ে একটু ভাবনা চিন্তা কর। হ্যাঁ ডাবল বন্ডের এই এখানে গিয়ে এই এনভায়রনমেন্টের মধ্যে গিয়ে কে অ্যাটাক করতে পারে, এইচ প্লাস না বিআর মাইনাস? এইচ প্লাস, এক্স্যাক্টলি। কেন? তার কারণ দেখ ডাবল বন্ড মানে সিগমা বন্ড আর উপর নিচে পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে বেসিক্যালি, তার মানে এই বন্ডের আশেপাশে নেগেটিভ যে ডেন্সিটি প্রচুর বেশি, ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে আশেপাশে, তাহলে একটা নেগেটিভের মধ্যে একটা বিআর মাইনাস কে কীভাবে অ্যাটাক করবো, ওটা পসিবল না, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এর মধ্যে একটা সিগমা আছে, একটা পাই আছে, পাই বন্ডের স্ট্রাকচার অনেক জায়গায় খুলে দেখেছিলাম, উপরে ওভারল্যাপ হয়ে আছে, নিচে ওভারল্যাপ হয়ে আছে, উপর নিচে ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে, তার মানে ডাবল বন্ডের উপর নিচ জুড়ে আমার ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে, ইলেকট্রন ক্লাউড যদি ছড়িয়ে থাকে তার মানে এর মধ্যে গিয়ে আরেকখানা বিআর মাইনাস অ্যাটাক করা পসিবল না, ইলেকট্রনিক রিপালশন হবে বেসিক্যালি, তার মানে এখানে গিয়ে কী হবে বলতো, দেখ এইচ প্লাস গিয়ে অ্যাটাক করবে, মানে এইচ প্লাসকে আমার ইলেকট্রন দেবে। এখন প্রশ্ন হচ্ছে এইচ প্লাসকে কে ইলেকট্রন দেবে? এই ধরনের খেলা আমি তো অনেকদিন আগে খেলেছিলাম, কোথায় বলতো, ওই যে হ্যালোজেনেশন, ফ্রুরেল ক্র্যাফট অ্যাসাইলেশন, ফ্রুরেল ক্র্যাফট অ্যালকাইলেশন, ওই রিয়াকশনগুলোর ফার্স্ট স্টেপের মেকানিজম মনে আছে? বেনজিনের মধ্যে ডাবল বন্ড ভেঙে গিয়ে ইলেকট্রোফাইলকে ইলেকট্রনটা দিত, আরেকটা কার্বনের মাথায় প্লাস চার্জ আসতো, হ্যাঁ, যেখানে পাঠিয়েছিলাম চারখানা, দুর্গাপুজোর পরের দিন যে পরীক্ষা নেবো সেখানে এইগুলো থাকবে, ঠিক আছে? দেখ এইবারে কী কী অপশান আছে, চল আমার তো সুবিধার জন্য এই কার্বনগুলোকে নাম্বারিং করে দিলাম, এই কার্বনটা এক নাম্বার, এই কার্বনটা দু নাম্বার, এই কার্বনটা তিন নাম্বার, ভালো করে দেখবি কী কী অপশান আছে। দেখ দেখ হতে পারে এই কার্বন এক নাম্বার কার্বন এই পাই বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে এইচ প্লাসকে দিল, এটা হতে পারে একটা সিনারিও। সেকেন্ড আর একটা কী হতে পারে বলতো, দু নম্বর কার্বনটা পাই বন্ডের দুটো ইলেকট্রন নিয়ে এইচ প্লাসকে দিল, দুখানা পসিবিলিটি আছে, দুখানা পসিবিলিটি, বুঝতে পারছিস? তাহলে চল আমি উপর দিকে একটা পসিবিলিটি নিচ্ছি আর নিচের দিকে আরেকটা পসিবিলিটি নিচ্ছি। ফার্স্ট পসিবিলিটি কী লিখলাম, ফার্স্ট পসিবিলিটি লিখছি হচ্ছে, চল সি ওয়ান ডোনেটস ইলেকট্রন, সি ওয়ান ডোনেটস ইলেকট্রন টু এইচ প্লাস, সি ওয়ান ইলেকট্রন দেবে এইচ প্লাসকে, কীভাবে দেবে আমি এটাকে লাল কালি দিয়ে দেখালাম, মানে সি ওয়ান এই পাই বন্ডের ইলেকট্রনটা নিয়ে এইচ প্লাসকে দিচ্ছে, এটা একটা পসিবিলিটি আছে, বুঝতে পারলি? কী বুঝলি? তাই সি ওয়ান নিজের ইলেকট্রন তো দিচ্ছেই, দেখ অন্য কার্বনটার ইলেকট্রন দিচ্ছে, আর নিজেরটা দিলে তো নিজেরটাই থাকতো, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, অন্যের কারো অন্যের ইলেকট্রনটাও দিচ্ছে, তাহলে এখান থেকে বলতে আমি কী স্ট্রাকচার পাবো যদি সি ওয়ান আমার ইলেকট্রনটা দেয়, দেখ এখান থেকে পাবো হচ্ছে এই জিনিসটা সিএইচ থ্রি, এটা সিএইচ থাকবে, ডাবল বন্ড ছিল ডাবল বন্ডটা থাকবে না, সিঙ্গেল বন্ড হবে, আর সিএইচ টুর সাথে দেখ আরেকটা হাইড্রোজেন এসে লাগবে, মানে এই কার্বনটা আমার ইলেকট্রন দিচ্ছে, তাহলে ওর সাথে লাগলো হচ্ছে এইচ প্লাস, এইচ প্লাস ইলেকট্রন পেয়ে গেছে তার মানে হয়ে যাবে নিউট্রাল, এই দুখানে ইলেকট্রন এখন দেখ হচ্ছে চলে গেছে এইখানে, আর এই কার্বনের অবস্থা কী হলো বলতো, প্লাস চার্জ, এক্স্যাক্টলি, কারণ কার্বনের মাথা কার্বনের একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে দেখ এই কার্বনের মাথায় আসলে হচ্ছে প্লাস চার্জ, বুঝতে পারলি? আমার ফর্মুলা কী বলতো, কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন ফর্মুলা ফার্স্ট স্টেপে, বোঝা গেছে? চল বুঝে গেছিস। নেক্সট আমি তোকে কী দেখাচ্ছি, এটা হচ্ছিল হচ্ছে যদি সি ওয়ান ডোনেট করতো, এবার তোকে দেখাবো কি যদি সি টু ডোনেট করে, ভালো করে বুঝবি এই ফার্স্ট স্টেপটা কিন্তু তোকে মাথায় রাখতেই হবে, সি টু ডোনেটস ইলেকট্রন টু এইচ প্লাস, যদি সি টু ডোনেট করতো তাহলে কী হতো, ঠিক আছে? সি টু যদি ডোনেট করে তাহলে কী হবে, চল এটাকে আমি সবুজ কালি দিয়ে দেখাচ্ছি। দেখ সি টু যদি আমার ডোনেট করে, মানে দুখানা পসিবিলিটি দেখালাম, সি টু যদি আমার ডোনেট করে এইচ প্লাসকে তাহলে আমার কী হবে, তাহলে দেখ প্রোডাক্টটা আমি পাবো এটা সিএইচ থ্রি, এবারে মাঝের কার্বনটা ডোনেট করেছে তাহলে এটার সাথে হাইড্রোজেনের বন্ড, এক নাম্বারটা দেখ সিএইচ টু হয়ে বসে আছে, ওর সাথে তো আর আজকে হাইড্রোজেন লাগেনি, তাহলে কী হবে বলতে, এবার একের মাথায় প্লাস, বুঝতে পেরেছিস? একের মাথায় প্লাস হলো, বুঝে গেছি একের মাথায় প্লাস হলো, ক্লিয়ার? দেখ এবার কী হয়েছে, এই দুখানা ইলেকট্রন বেসিক্যালি হচ্ছে এই বন্ডে গেছে, এটা আমার ফর্ম হবে, তার মানে রিয়াকশনটার কাছে আমার দুখানা দুটো রাস্তায় হাঁটার অপশান আছে, ওদিকে আর এদিকে। এইবারে তোর কী মনে হয় কোনটা হবে বলতো ফর্ম, কোনটা ফর্ম হবে, কোন দিকে বেশি যাবে, কোন দিকে বেশি যাবে? ভাই যে এই দুটোর মধ্যে যেটা বেশি স্টেবল হবে, এই দুটো কার্বোক্যাটনের মধ্যে যে কার্বোক্যাটন বেশি স্টেবল হবে সেদিকে অবভিয়াসলি বেশি আমার পার্টটা যাবে, রিয়াকশনের বোঝাই যাচ্ছে। একটা রিয়াকশনে যদি দুটো রাস্তায় হাঁটার চান্স থাকে, একটা বেশি স্টেবিলিটি একটা কম স্টেবিলিটি, স্বাভাবিকভাবেই দেখবি ম্যাক্সিমামই যাবে হচ্ছে বেশি স্টেবিলিটির দিকে, আর কিছু লোক হয়তো মিনিমাম স্টেবিলিটির দিকে যাবে, যাবি সেটা রিয়েল লাইফ দিয়েও বুঝতে পারিস। ধর সবাই জানে পড়াশোনা করা উচিত, কিন্তু দেখবি তার মধ্যে হয়তো 90% ছেলেমেয়ে হয়তো পড়াশোনা করবে আর 10% হয়তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, সেম কেস, স্টেবিলিটির আনস্টেবিলিটির গল্প একইভাবে, তার মানে বুঝলি? তাহলে ম্যাক্সিমাম হবে দেখ এটা, কেন কেন এটা হলো বল, কেন ওদিকে যাবে, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন বল, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটা কত ডিগ্রি, 1 ডিগ্রি। কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার কি 3 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1,
অনেক দিন আগে পড়েছি, আমি কিন্তু এগুলো আর পড়াবো না। তিন কেটা দেন, দুই কেটা দেন, এক, তার মানে কোন দিকে হবে বলতে এটাই আমার হচ্ছে ম্যাক্সিমামটা যাবে, বুঝলি? এটাই ম্যাক্সিমাম যাবে, তার মানে কি হলো, তাহলে এই রাস্তাটা আমি কেটে দিলাম। 99% নিয়ে আমি মাথা ঘামো, 1% নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। এইদিকে আর যাবে না, কেন যাবে না বুঝে গেলাম, কারণ 2 ডিগ্রি স্টেবিলিটি বেশি। বোঝা গেল? তার মানে আমি কী বুঝলাম বলতে, আমার ইম্পর্ট্যান্ট ইনফরমেশন হচ্ছে এটা ফার্স্ট স্টেপে মার্কনি কাপ হোক, মার্কনি কাপের ফার্স্ট স্টেপে আমার কী হয়, কার্বোকার্টন ফর্ম হয়। কার্বোকার্টনটা কীভাবে ফর্ম হয়, ওই যে এইচ প্লাস লাগাবো, লাগিয়ে দেখবো কত ডিগ্রি কার্বোকার্টন ফর্ম হচ্ছে, ঠিক আছে? এটা আমার মাথায় রাখবো, মার্কনি কাপের ফার্স্ট স্টেপে আমি কী মাথায় রাখবো, দুটো কার্বনে এইচ প্লাস লাগিয়ে দেখবো কোন দিকে কত ডিগ্রি কার্বোকার্টন ফর্ম হচ্ছে। বুঝতে পারলি কীভাবে করলাম? দেখ, এটা স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল, একবার একের সাথে হাইড্রোজেন লাগিয়ে দেখলাম পাশের কার্বনে কত ডিগ্রি কার্বোকার্টন ফর্ম হচ্ছে। দেখ, এটা হচ্ছে বেসিক্যালি এই কেসটা, এই যে একের সাথে হাইড্রোজেন লাগালাম, দেখলাম হচ্ছে দেখ এখানে 2 ডিগ্রি হচ্ছে। আর দেখ, এবার এটার সাথে হাইড্রোজেন লাগালাম, দেখলাম পাশের কার্বনে কত ডিগ্রি কার্বোকার্টন ফর্ম হচ্ছে। এটা দেখলাম কি দুটোর মধ্যে ভাই এটার বেশি স্টেবিলিটি, তার মানে আমার এটা আমার ফর্ম হবে না, এটাই আমার ফর্ম হবে। বুঝতে পেরেছিস? এটার দিকে গেল, নেক্সট স্টেপে কী হবে, দেখ মিডিয়ামের মধ্যে আমার বিআর মাইনাস বসে আছে, এই বিআর মাইনাস গিয়ে প্লাসের সাথে লেগে যাবে, প্রোডাক্ট দেখ কী হবে, প্রোডাক্ট হচ্ছে দেখ উপরের স্টেপটাই হবে, তাই না? দেখ বিআর মাইনাস গিয়ে এখানে লাগলো, দেখ উপরেরটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে আঁকা দেখা যে খাতায় দুখানা পসিবিলিটি ছিল, আমি কোন রাস্তায় হাঁটবো, সেদিকে যাবো যেদিকে গেলে আমার কার্বোকার্টনটা মোর স্টেবল হবে, সেদিকে যাবো যেদিকে গেলে কার্বোকার্টন আমার মোর স্টেবল হবে, ঠিক আছে? বুঝেছিস? কার্বোকার্টন ফর্ম হচ্ছে মানে কী বলতো, সেই যে বেঞ্জিনের সাথে মনে আছে প্রোপাইল ক্লোরাইডের রিয়াকশান, বেঞ্জিনের সাথে প্রোপাইল ক্লোরাইডের রিয়াকশান মনে আছে, কী প্রোডাক্ট হতো বলতো, আইসোপ্রোপাইল বেঞ্জিন, বেসিক্যালি কিউমিন। সেই রিঅ্যারেঞ্জমেন্টের পসিবিলিটি থাকলে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, কিন্তু রিঅ্যারেঞ্জমেন্টের পসিবিলিটি থাকলে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। বুঝতে পারছিস? এটা লেখা গেছে দুখানা, তাহলে কী লিখলাম, এই রাস্তাটা কেটে দেবো, কেন কাটবো, কারণ এটা স্টেবিলিটি কম, এটা স্টেবিলিটি কম বলে আমি এটা কেটে দিলাম, ওটার দিকে ম্যাক্সিমাম গেলো, তারপরে স্টেপে গেলো বিআর মাইনাস গিয়ে এই কার্বন অ্যাটাক করলো, দেখ এটা হচ্ছে আমার প্রোডাক্ট। দেখেছিস খাতায় নাকি অষ্টমীর রাতে কী কোথায় ঘুরতে যাবি সেটা ভাবছিস? চল আঁকা হয়ে গেছে, নোট বলে লেখ, নোট বলে লেখ, কার্বোক্যাটায়ন ইজ ফর্মড ইন দ্য ফার্স্ট স্টেপ, কার্বোক্যাটায়ন ইজ ফর্মড ইন দ্য ফার্স্ট স্টেপ, কার্বোক্যাটায়ন ইজ ফর্মড ইন দ্য ফার্স্ট স্টেপ। সো রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন ইজ পসিবল, সো রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন ইজ পসিবল ইন কেস অফ মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশন, ইন কেস অফ মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশন, ইন স্টেপ অফ মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশন, ইন কেস অফ মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশন। লিখেছিস? তার মানে সবার লেখা হয়ে গেছে, ইন কেস অফ মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশন। আচ্ছা দেখ, তার মানেটা কি, দেখ 2 ডিগ্রি হয়েছে, যদি আমার চান্স থাকতো না এই 2 থেকে 3 ডিগ্রিতে চলে যাওয়ার, ওটা কিন্তু হতো, সে ওখানে যেরকম তো ওটাই হবে। যদি চান্স থাকতো 2 থেকে 3 যাওয়ার, কীভাবে হতো, সেই পাশের কার্বনে যদি প্লাস চার্জ আসে একটা হাইড্রোজেন শিফট করে, তাহলে কিন্তু আমার ওটা ওই রাস্তায় চলে যাবে। বুঝতে পারলি? দেখ, এটা ছিল হচ্ছে মেকানিজম, এই মেকানিজমটাকে আমরা নর্মালি ওই এক লাইনে মার্কনি কাপ বলে চেঁচাই। কীভাবে? এই যে দেখ, এইচ বিআরের মধ্যে মাইনাস চার্জ হলে পাট্টা লাগবে সেই কার্বনে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, আর অন্য কার্বনে হাইড্রোজেন লাগবে, ওটাই হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে? এটাই তো মার্কনি কাপ ছিল, আমি তোকে মেকানিজমের থ্রুতে দেখালাম। মেকানিজমের ফার্স্ট স্টেপটা আমার মাথায় রাখতে হবে। চল, কেন মাথায় রাখতে হবে তাহলে বলে, এবার প্রোডাক্টটা কী হবে, নেক্সট কোশ্চেন লেখ, মেকানিজম মুছে দিলাম। CH3 সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH3, এর মধ্যে HBR দিলাম, প্রোডাক্ট কী হবে? কথা বলিস না, 9:30, 9:30 কী কথা বলি বাইরে? CH3, CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH3, এর মধ্যে HBR দিলাম, প্রোডাক্ট কী হবে? CH3 সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH3, এর মধ্যে HBR দিলাম, প্রোডাক্ট কী হবে? হ্যাঁ, দুটোই সেম হবে। দেখ, তুই যা ইচ্ছা কর এখানে, বেসিক্যালি তুই যদি মার্কনি কাপের কথা ভাবিস, ওই রুল কিন্তু আমি মাথায় রাখছি না, সেই কার্বনে গিয়ে লাগবে, ওটা তো পরে শিখবো, আগে আমি মেকানিজমের কথা ভাবি। দেখ,
যদি কথা বলিস সেদিকে তাকা, মনে মনে ভাববে ওগুলো, ঠিক আছে? মনে মনে ভাবনা চিন্তা অনেক কিছু করি, সেগুলো ভাববি। এবার কী করছি আমি, ফার্স্টে ডাবল বন্ডের একটাতে চল হাইড্রোজেন লাগালাম, তাহলে অন্যটার মাথায় প্লাস চার্জ আসবে, এটাই হবে একটা। একটা দিকে ভাবলাম কত ডিগ্রি কার্বোকার্বন হচ্ছে, কত ডিগ্রি কার্বোকার্বন, 2 ডিগ্রি। দেখ 2 ডিগ্রিতে 3 ডিগ্রিতে যাওয়ার চান্স কোনো আছে, কিছু আছে, আছে কি কিছু, কিছুই নেই। দেখ পাশের কার্বন থেকে যদি হাইড্রোজেন শিফট করে তাহলে ওটা 2 ডিগ্রি থাকবে, এই হাইড্রোজেনটা যদি এই কার্বনে গিয়ে লাগে এর মাথায় যদি প্লাস চার্জ আসে ওটা 2 ডিগ্রি থাকবে, সেমই কার্বোকার্বন থাকবে, কোনো মানে হয় না ওটার। বুঝতে পেরেছিস, বুঝেছিস? আমার কাছে ধর আরও একটা, তার মানে সেকেন্ড আমি কী ভাবতে পারি, এই কার্বনে হাইড্রোজেন লাগালাম পাশের কার্বনে প্লাস চার্জ, এটা আরেকটা হবে। ওই যে কার্বোকার্বন, তো ফার্স্টে তো আমি কার্বোকার্বনের কথা ভাববো, এটা যদি হয় দেখ এটাও তো 2 ডিগ্রি কার্বোকার্বন, আগে যেটা তুই ভেবেছিলি এখন যেটা হলো, দেখ সেমি কার্বোকার্বন। তার মানে দুটো রাস্তাতে গেলে একই জিনিস পাচ্ছি, এখানেও দেখ 2 থেকে 3 যাওয়ার কোনো চান্স নেই, আর 2 থেকে 1 তো তুই যাবি না, অত বোকাতে তুই নোস 2 থেকে 1 যাবি, বুঝতে পেরেছিস? তার মানে কী হলো, এটা আমার ফর্ম হবে বা ওটাও ফর্ম হতে পারে, একই জিনিস হচ্ছে সোজা কথা। পরের স্টেপে কী করবো, বিয়ারটাকে লাগিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, ক্লিয়ার? যেহেতু আমার কার্বোকার্বন দুখানা সেম হয়েছে, বুঝতে পেরেছি, এটা আমার প্রোডাক্ট হলো, ওটাও হ্যাঁ। ধর তুই ঠিক আছে, তুই এটা বলছিস, ধর আমি যদি এখানে হাইড্রোজেন লাগাই এর মাথায় প্লাস চার্জ আসবে, এখানে প্লাস চার্জ থেকে এখানে বিআর লাগা, দেখ এই মলিকুলটা এই মলিকুলটা সেম, কীভাবে সেম বলতো, এটার কান ধরে টেনে ঘোরালেই দেখ এটা সেম হয়ে যাবে, তো এটা টেনে ধরে ঘোরা, টেনে ধরে ঘোরালে দেখ এটা সেম পাবি, বুঝতে পেরেছিস? তাহলে আমি সেম এই মলিকুলটা আমার অ্যান্সার, এটা এটা দুখানাই সেম। আইবিসি নেম কী হবে, এটা বা ওটার, টু ব্রোমোবিউটেন, ঠিকই বলেছিস, টু ব্রোমোবিউটেন, টু ব্রোমোবিউটেন। এদিক থেকে গেলাম ধর 1 2, দেখ 2 নম্বরে লেগেছে ব্রোমিন, 3 4, আর এটা গেলে কী হবে, এদিক থেকে যাবো 1 2 3 4, টু ব্রোমোবিউটেন, দুদিক থেকে গেলে টু ব্রোমোবিউটেন, সেমই মলিকুল, তো টু ব্রোমোবিউটেন সেম মলিকুল। এবার এখানে আরএস নমেনক্লেচার হবে, সেগুলো আলাদা গল্প, ঠিক আছে, হয়েছে বুঝলি, ক্লিয়ার? এটা মার্কনিকপ, মার্কনিকপ বলে চেঁচালে ইট্রপ হবে প্রোডাক্ট। চল নেক্সট কোশ্চেন লেখ, লেখ নেক্সট কোশ্চেন লেখ, ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করবি, এর মধ্যে দিলাম এইচবিআর, প্রোডাক্ট কী হবে, এর মধ্যে দিলাম এইচবিআর, প্রোডাক্ট কী হবে, উপরেটা সবার লেখা হয়ে গেছিলো, টু ব্রোমোবিউটেন। নেক্সট কোশ্চেন লিখেছিস, লেখ, এর মধ্যে দিলাম এইচবিআর, প্রোডাক্ট কী হবে ভাব, এর মধ্যে দিলাম এইচবিআর, প্রোডাক্ট কী হবে ভাব, আমি একটু পেনে কালি করবো, মাঝের কার্বনে কটা বন্ড হয়েছে বলতো, সিএইচ3 যে যেগুলোতে লেগে আছে, সিএইচ3 আর ব্রোমিন, ওইগুলোতে কটা বন্ড হয়েছে কার্বনের, হ্যাঁ এটাই হবে, খাতা বন্ধ করে দে, বাকিদের দেখাস না, বাকিদের চেষ্টা করতে দে, দেখি খাতাটাকে এইভাবে ধরে করা, খাতাটা উপর থেকে ধরে রাখো, তাহলেই ঘুরে যাবে, দেখ তোর মনে হচ্ছে বলতে কার্বন হাইড্রোজেন মানে অপুষ্টিতে ভুগছে, কার্বনের সব কটা করে বন্ড হয়নি, এটা হবে না প্রোডাক্ট, হ্যাঁ এবার ঠিক আছে, বাকিরা ভাবনা চিন্তা করলি কিছু, এই কার্বনে কটা বন্ড হয়েছে, এই কার্বনে আর এখানে ডাবল বন্ড কেন আছে ভাই, আচ্ছা কথা বলিস না, এদিকে দেখ চেষ্টা করেছিস বাকিরা, হ্যাঁ চেষ্টা করেছিস, মেলা খাতায় দেখ, যদি আমি শুধু মার্কনিকপ মার্কনিকপ করে চেঁচাই, মানে কি ওই যে মাইনাস চার্জটাকে সেই কার্বনে লাগা যেখানে গিয়ে নাম্বার অফ হাইড্রোজেন কম, তাহলে তোর প্রোডাক্ট কী হওয়া উচিত ছিল, তাই তো, দেখ এই কার্বনে একটা হাইড্রোজেন, এই কার্বনে দুটো হাইড্রোজেন, তাহলে সেখানে তোর প্রোডাক্ট হওয়া উচিত ছিল, এইটা সিবিআর এটা চলে গেল, এটা দেখ তোর প্রোডাক্ট হওয়া উচিত ছিল, যেটা তুই বিশ্বান খাতায় এঁকেছিস, ঠিক আছে, কিন্তু প্রোডাক্ট কী হবে, প্রোডাক্ট হয়েছে দেখ এইটা, মুখস্থ করে আঁকবি না, বুঝে বুঝে আঁকবো,
প্রোডাক্ট হবে হচ্ছে এটা। এটা হবে হচ্ছে প্রোডাক্ট। কীভাবে হলো? ফার্স্ট স্টেপটা যদি মাথায় রাখতিস তাহলেই হয়ে যাবে। কথা বলিস না, এদিকে তাকা এবার, কীভাবে হচ্ছে দেখ। তোর কাছে ছিল হচ্ছে এই মলিকুলটা, কথা বলবি না, এদিকে দেখ। ধর আমি ফার্স্ট স্টেপটা কি করি, ফার্স্ট স্টেপটা যেটা করি হচ্ছে মনে মনে করি ডাবল বন্ড সরিয়ে দিয়ে এই কার্বনে হাইড্রোজেন লাগাবো, পাশেরটার মাথায় প্লাস চার্জ। এটা আমার কাছে একটা অপশান আছে, অবভিয়াসলি আছে। কত ডিগ্রি কার্বো কাটেন এটা? 1 ডিগ্রি। 1 ডিগ্রি তো আমার এমনি হবে না, দেখ আরেকটার অপশান সবসময় 2 ডিগ্রির দিকেই যাবে, তাই না? তুই যদি টার্মিনাল মানে এটা একদম এন্ডের কার্বন, এই কার্বনটার মাথায় প্লাস চার্জ যদি আসে ও সবসময় 1 ডিগ্রি তো হবে স্বাভাবিকভাবেই। আরেকটা অপশান কি আছে বলতো? আরেকটা অপশান হচ্ছে সেকেন্ড অপশান বেসিক্যালি এইটা। আমি ধর এই কার্বনে হাইড্রোজেন লাগালাম, পাশের কার্বনের মাথায় প্লাস চার্জ হয়েছে, বুঝতে পারছিস? এটা কত ডিগ্রি কার্বো ক্যাটায়ন হলো? 2 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। এইবারে দেখ গল্পের টুইস্ট আছে কোথায়। দেখ পাশের কার্বন এর মাথায় যদি প্লাস চার্জ আসে তাহলে এটা কত ডিগ্রি হবে? তো 3 ডিগ্রি। প্লাস চার্জটা আসে আসবে কীভাবে? এই যে সেই সিএইচ শিফট করবে, এটা আমি তুই বেনজিনের রিয়াকশনগুলো পড়ার সময় তো করেছিলাম। দেখ জাস্ট পাশের কার্বন, ইমিডিয়েট পাশের কার্বনেই খেলাটা হবে। এখান থেকে এইচ আমার শিফট করে যাবে হচ্ছে এখানে, বুঝতে পারলি? তাহলে এখান থেকে আমি কোন কার্বো ক্যাটায়নটা পাবো? এটাই পাবো। দেখ এখান থেকে দেখ আমি এই কার্বো ক্যাটায়নটা পেলাম, CH3C কার্বনের সাথে লেগে যাচ্ছে CH3। তাহলে এই কার্বনের মাথায় প্লাস চার্জ, কারণ হাইড্রোজেন দুখানে ইলেকট্রন নিয়ে বার করে দিয়েছে, সিস্টেম ঠেলে বার করে দিয়েছে। হাইড্রোজেন নিজে হয়তো বেরোতে এনি, সিস্টেমটা ঠেলে বার করে দিয়েছে মোর স্টেবিলিটির দিকে। তাহলে দেখ এখানে পেলাম, আর এই কার্বনে গিয়ে কে এসে লাগলো? পাশেরটাতে লাগলো হচ্ছে ওই হাইড্রোজেনটা, ঠিক আছে? আর তারপরে তো দেখ CH3 আছেই, তাহলে এটা আমি পেলাম, বুঝতে পেরেছিস? তাহলে আমার ফার্স্ট স্টেপে কার্বো ক্যাটায়ন 2 ডিগ্রি যেরকম হতো ওটা হবে, তারপরে সেই রিঅ্যারেঞ্জমেন্টটা হবে, এটা তোকে মাথায় রাখতেই হবে, ঠিক আছে? রিঅ্যারেঞ্জমেন্ট হলো, তারপরে কী হবে পরের স্টেপে? আর তো কোনো অপশান নেই, 3 ডিগ্রির থেকে তার বেশি স্টেবিলিটি কিছু নেই, বুঝেছিস? ক্লিয়ার? তাহলে পরের স্টেপটাই কী হবে বল? Br- ওই কার্বনে লাগবে, তাহলে Br- গিয়ে লাস্ট স্টেপে দেখ এই কার্বনে লাগছে। বুঝে করলি নাকি ওই প্রোডাক্টটা মুখস্থ করবি? ওই প্রোডাক্টই মুখস্থ করবি নাকি বাড়িতে 100 বার লিখে? পাগল নাকি ওসব করবি না? ঠিক মেকানিজম তোকে বুঝতে হবে কিন্তু ফার্স্ট স্টেপটা। তাহলে দেখ এখান থেকে আমি ফাইনাল প্রোডাক্ট কী পাবো? প্রোডাক্টটা দেখ এইটা হবে আলটিমেট প্রোডাক্ট। তাহলে আমার কোনটা হচ্ছে? আঁকাই তো আছে, আর কেন হবো? Br- গিয়ে কার্বনে লাগবে, বাকি পার্টটা ওটা, বুঝতে পারলি? দেখেছিস খাতায়? চল হয়ে গেছে আঁকা, নেক্সট কোয়েশ্চেন লেখ তাহলে। এবার চকলেট দেখছি সোনক, লিখবি না খাতায়? হয়ে গেছে সবার? চল ক্লাস 12 CBSE বোর্ড এক্সামের